জমি লিখে দিতে নারাজ ষাটোর্ধ্ব বৃদ্ধা, তাই মাকে বেধড়ক লাঠি পেটা বড় ছেলের। হাসপাতালে ভর্তি মা, বছর ষাটের রেণুকা মণ্ডল, স্বামী বুদ্ধেশ্বর মণ্ডল গত 3 বছর আগে মারা যায়। দুই ছেলে, পরিবারের বৌমা, নাতিদের নিয়ে তার সংসার। শেষ সম্বল 2 কাঠা জমি। মেজ ছেলে নিত্যানন্দ মণ্ডল পড়াশোনা করে চাকরি পদপ্রার্থী, বিভিন্ন দপ্তরে পরীক্ষা দিচ্ছে। বড় ছেলে একমাত্র রোজগেরে, কিন্তু সে মাকে খেতে দিতে চায় না। বৃদ্ধা মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। অভিযুক্ত বড় ছেলে শম্ভুর মণ্ডল পেশায় শ্রমিক, বাবার মৃত্যুর পর থেকে মাকে আর সেইভাবে দেখে না, এমনকি কর্মহীন মেজ ভাই কেউ কোন রকম সাহায্য করে না। বৃদ্ধা রেণুকা দেবী শেষ ভরসা 2 কাঠা জমি, সেটাও আবার লিখে নিতে চায় তার বড় ছেলে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আমলানি গ্রামের। জমি লিখে না দেওয়ায় মায়ের উপর লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার বেড়ে চলছিল। এই ঘটনা সহ্য করতে না পেরে রেণুকা মণ্ডল তার মেজ ছেলে নিত্যানন্দকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। এই খবর বড় ছেলে জানতেই নাতি ও বড় ছেলে মিলে রেণুকা দেবীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, এমনকি লাঠি দিয়েও আঘাত করে। মেজ ছেলে নিজের জীবন বাঁচাতে এলাকা থেকে পালিয়ে যায়, মা অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে। তারপর মেজ ছেলে এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। তার মাথায় হাতে গুরুতর চোট, আশঙ্কা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রেণুকা দেবী তার বড় ছেলে শম্ভু মণ্ডলের নামে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন, পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে, ছেলেকে আটক করেছে হাসনাবাদ থানার পুলিশ। একবিংশ শতাব্দীতে এই অমানবিক ঘটনা দেখল গোটা সমাজ, আর তার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ঘটনা কি হয়েছে বলুন। এই বাদটা মানলে আমি সেইটার কথা বলবো। আমার বড় মেয়ের জায়গা আমার নামে, এখানে 10 কাঠা জায়গা আছে আমার বাড়ি, মেয়ের বাড়ি আনন্দপুর। এইবার মেয়ে মারা গেছে, ও ছোট ছেলে তখন 11 বছর বয়স। এইবার তখন মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। এই আর ওই আমার, ওরা তখন ছোট ছিল, আমার বড় ছেলের নামে নমিনি করি একটা এলআইসি করেছিল। সে এলআইসি যেই মারা গেছে এলআইসির টাকাটা তুলে নিল। আমার হসপিটালে ভর্তি করেছে আমার মেয়ের, আমার জাত দেয়নি, বলে তুমি গেলে আমার টাকা দেবো না, তুমি গেলি আমি টাকা দেবো না। আমার নে যাইনি, যখন মেয়ে ভুল বোকাবকি করছে আমি বাড়ি আমার একটু নে। আজকে ঘটনা, আজকে ঘটনা, ওই যে আমার ওই নাতিরা ফোন করেছে, মেয়ে ছেলেরা যে মামা জায়গাটা কেন বিক্রি হচ্ছে না, তুমি কি পিছনে আছো, তুমি তো আমাদের কাছ থেকে সব নিয়েছো, আমাদের তো কিছু নেই, ওই জায়গাটা আমাদের ভরসা, তা জায়গাটা কেন বিক্রি হচ্ছে না, তুমি তো আমাদের উপরে এত হিংসা করেছো, তা তুমি কি ওর পিছনে আছো, এই বলেছে। আর এই শুনিয়ে আমি কাজের বাড়ি যাব, আমি বেরিয়েছি ওর বাড়িতে, ব্যাগটা আমার স্টেশনে দিয়ে যায়। তারপরে ওই আমি তখন পাল পাড়ার ওখানে, আর তখনই ও দৌড় গিয়েছে, বলছে মা ও গিয়ে আমার ঘরের থেকে মেরিয়েছে, মেরে আমি এই সাইকেল নিয়ে বেরিয়ে আসি আর জল থানায়। এবার এই যে বড় কলপুকুর, এই বড় পুকুর পালবাড়ি, ওখানে এই এসেছে লাঠি নিয়ে সাইকেল নিয়ে আমাদের পিছন পিছনে আসছে, আর ওর মারতে তাই আমার এই মেরি ছেলের মারতে তাই। এইবার ও ছেলে আমি তখন বলছি এই তোরা মারপিট করিস নে, আর ও আমার মেজি ছেলে যখন সাইকেল নিয়ে থানায় আসছে, আর ও আমাদের পিছনে বড় পুকুর ধারে এইটা ঘটিতে। এইবার ও ছেলে আমার কান পাটিতে চর মেরিয়ে, মাথায় চর মেরিয়ে ফেলাই দিয়েছে পাকা রাস্তায়। আমি অজ্ঞান হয়ে গেছি, আমি কিছু জানি নে। আমার ছেলের হাতে ছিল লাঠি, এইবার ওই লাঠির বাড়ি আমার এখানে মেরলো কি আমি জানি না, অজ্ঞান হয়ে গেলাম আমি। তারপরে এখন কি আপনি কি চান? আমি এখন চাই আমি কেস করি, আমার স্বামীর ভিটে, আমার ভিটে, আমার বাড়ি যাও অত্যাচার। ছেলে আর নাতির বিরুদ্ধে কি চান? আমি কি চান, আমি ওদের নামে কেস করতে চাই, যে এইটা যেন আর না ঘটে, এইটা ঘটলে আমি কিন্তু ওদের হাজতে পুজি দেবো। ঘটনা বলতে আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমি বাড়ি থেকে টুকটাক পরীক্ষা কমপ্লিট গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষাগুলো দেই। এবার আমি একাই থাকি, আমার দাদা থাকে ওখানে, ওখানে আশেপাশের লোকজন নিয়ে কন্টিনিউ ওরা সন্দেহের থেকে শুরু করে কন্টিনিউ আমার উল্টো পাল্টা কমেন্ট করে তো আমার মুখ বুঝে থাকি। এবার আমার মা আজকে চলে যায়,
এবার চলে যাওয়ার পরে আমি মার ব্যাগটা নিয়ে আমি মাকে স্ট্যান্ডে পৌঁছে দিতে যাই। সেই সময় ও গিয়ে বলে কিস্তি কিস্তি দেবে বলে আমার দাদা কিস্তি কামড়ে দিয়ে বলে যে হচ্ছে হ্যাঁ বেরিয়ে ঘরেতে তোর হচ্ছে বড় সমস্ত তুই থেকে এইসব করছিস বলে আমার ঘর থেকে আল্লাহ ইচ্ছুলে মারে। তখনই আমি একটা লাঠি নিয়ে বেরিয়ে আসি এদিকে এসে বলে আমি চলে আসি সাইকেলে নিয়ে নিয়ে মায়ের ব্যাগ নিয়ে আসি। মা রাস্তায় ছিল, এবার রাস্তায় আসার পরে মা বলছে মা এই ঘটনা ঘটেছে, মা বলছে ঠিক আছে তাহলে থানায় চলে। এবার থানায় যাওয়ার মুখে যে পুকুরটা পড়ে ওই পুকুরের ওখানে আসে এসে ওর ছেলে আর ওর আমার দাদা আর আমার দাদার ছেলে বড় একটা লাঠি নিয়ে আসে, নিয়ে আমার মা আমার আমাকে প্রথমে মারে, আমি সেই দুজনের হাত থেকে বেঁচে দৌড়িয়ে আগে থানায় চলে যাই মাকে ফেলিয়ে। এবার মাকে ওই অবস্থায় আছে ওরা দুটো মাকে অ্যাটাক করে, মা মাথায় মেরেছে পায়ে মেরেছে, মা ওখানে সেন্সলেসেই পড়ে যায়। এবার ওই অবস্থায় আমি থানায় ওখান থেকে একটা ওখানকার কিছু লোক দেখছে মারলো হচ্ছে কারণটা হচ্ছে আমার দিদির একটা আছে জমি আছে ফোন করেছে যে তুমি থেকে না এই আছে আমার জমিটা বিক্রি হচ্ছে না, সেই সূত্রে গিয়ে আমার আমি বাড়ি একা রয়েছে আমার গিয়ে অ্যাটাক করেছে গালাগালি কিস্তি আমার মানের জন্য। আমি সেই মেয়ে ছেলে মারলো বড় ছেলে এবং বড় ছেলের ছেলে ওই রাস্তা পুকুর পাড়ে থানায় যদি যে পুকুরটা পড়ে পুকুর পাড়ে ধরে মেরেছে।